দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে। আমরা আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিমের সিরাজগঞ্জের মহাসড়কের কড্ডামোড় এলাকা থেকে। উত্তরের 22 জেলার দ্বার প্রান্ত কিন্তু এই সিরাজগঞ্জের মহাসড়ক। এই মহাসড়ক দিয়েই উত্তরের 22 জেলার মানুষ কিন্তু ঘরমুখো মানুষ কিন্তু বাড়িতে ফিরছে প্রিয়জনদের কাছে। ইতিমধ্যে কিন্তু এই মহাসড়কে সেই ঈদ যাত্রার একটা চাপ কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে। তবে অন্যান্য বছরের সিরাজগঞ্জের মহাসড়কের এই সময়ে যে যানজট ভোগান্তি ধীরগতিগুলো দেখা যায়, এবছরে কিন্তু সেরকম কোনো যানজট ধীরগতি বা কোনো ভোগান্তি চোখে পড়ছে না। এবছরে সিরাজগঞ্জের মহাসড়কের 14টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল। যে জায়গাগুলোতে সাধারণত একটু যানজটের সৃষ্টি হয় সেই জায়গাগুলোতে কিন্তু মেরামত করে যানজট চলার উপযোগী করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের মহাসড়ক যেহেতু 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে, সেই যে জায়গাগুলোতে একটু সমস্যা হতে পারে সেই জায়গাগুলো কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে এবং সাচেকের পক্ষ থেকে সেগুলো মেরামত করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এবারের উত্তরের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হচ্ছে। এখন পর্যন্ত তুলনামূলক মহাসড়কে যতটুকুই গাড়ি আছে সেই গাড়ির তুলনায় কিন্তু কোথাওই কোনো যানজট বা ধীরগতির কোনো চিহ্ন দেখা যায়নি। পাশাপাশি আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং সিরাজগঞ্জ হাইওয়ে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিরাজগঞ্জের মহাসড়কের 45 কিলোমিটার মহাসড়কে প্রায় 800 জন পুলিশ সদস্য এই ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন ইউনিটে ভাগ করে কাজ করে যাচ্ছেন। এছাড়াও এবারে ঈদ যাত্রা কিন্তু স্বস্তি হওয়ার একটা বড় কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ নলকা সেতুর কাছে নবনির্মিত নলকা সেতুটি। নবনির্মিত নলকা সেতু 2টি লেনই খুলে দেওয়ার কারণে কিন্তু এবছরে ঈদ যাত্রাটা অনেকটা স্বস্তির হচ্ছে। গত বছরে আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে কিন্তু একটা যানজট সাধারণত সবসময় সৃষ্টি হতো, সেই যানজটটা কিন্তু এবার কেটে গিয়েছে, এবার সেই যানজটগুলো দেখা যাচ্ছে না, যার জন্য কিন্তু এবারে ঈদ যাত্রাটা আরও অনেকটা স্বস্তির হয়েছে। পাশাপাশি যেটা হচ্ছে যে মহাসড়কের যে জায়গাগুলোতে আসলে যানজট মূলত সৃষ্টি হওয়ার কথা, যে সাইড লেনগুলো আছে সেই সংযোগ সড়কগুলোকে কিন্তু এবার বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, যেন এই যানজটগুলো বা কোনো পার্শ্ব রাস্তার গাড়ি যেন মহাসড়কে উঠে যানজট সৃষ্টি না করতে পারে। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব সিরাজগঞ্জের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট রনি পোদ্দারের সঙ্গে। বর্তমানে সিরাজগঞ্জের মহাসড়কের অবস্থা কী আছে? বর্তমানে সিরাজগঞ্জ মহাসড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের থেকে ভালো আছে। আমরা 650 জন পুলিশ সদস্য, আমাদের সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ আরিফুর রহমান বিপিএম বার পিপিএম বাপ স্যারের নেতৃত্বে আমরা 24 ঘন্টা আমরা কাজ করছি। এই সড়কটাকে আমরা যে কোনো মূল্যে এই ঘরমুখো মানুষের যাত্রা যেন সুশৃঙ্খল এবং সুন্দর হয় এবং কোনো সমস্যা যেন না হয় এই জন্য আমরা কাজ করছি। পাশাপাশি আমরা দেখেছি আজকে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি রশিদুল হাসান সাহেব এসেছিলেন। আপনাদের কি বিশেষ কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কি না, এবং এই ঈদ যাত্রায় ধরেন যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আপনাদের কয়টি টিম বা কীভাবে কাজ করছে এরকম কোনো দিক নির্দেশনা আছে কি না? আমাদের সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আরিফুর রহমান পিপিএম বার স্যার নেতৃত্বে সিরাজগঞ্জের সবগুলো অতিরিক্ত পুলিশ সুপার স্যার, সহকারী পুলিশ সুপার স্যার, আমাদের ওসি স্যার থেকে শুরু করে সকল ইন্সপেক্টর স্যার এবং সার্জেন্ট সাব ইন্সপেক্টর আমরা সবাই রাস্তায় কাজ করছি। আমাদের ট্রাফিক ডিউটির পাশাপাশি আমাদের থানার নিরাপত্তা ডিউটিতে অনেক পুলিশ সদস্য আপনারা যুক্ত আছে। আমরা 2টা ডিউটি আমরা করছি, একই সঙ্গে যানজট যেন না হয় এবং নিরাপত্তা যেন পায় ঘরমুখো মানুষ, যে ঈদের যে যাত্রা এটা যেন শুভ হয় এবং মঙ্গল হয়। আচ্ছা, আমরা জানি যে আরেকটু সময়ের সঙ্গে 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 মহাসড়কের চাপ আরেকটু বাড়তে পারে, সেই চাপ মোকাবেলার জন্য আপনারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন কি না? আমরা আপনি জানেন যে গত 17 তারিখ থেকে আমাদের ঈদের যাত্রার স্পেশাল ডিউটি শুরু হয়েছে, এটা ঈদের দিন পর্যন্ত চলবে, এটা আমাদের স্যারের নির্দেশনা, আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনা, এবং আমরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাদের পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা সিরাজগঞ্জের যত পুলিশ সদস্য যারা আছি তারা আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা সদা প্রস্তুত আছি, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের একজন সার্জেন্টের সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন যে আসলে এইবার যেমন অ্যাডিশনাল ডিআইজি সাহেবও কিন্তু বলেছেন যে ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী মিলিয়ে 10 দিন কিন্তু মহাসড়কে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সদস্যরা কাজ করবেন। এবং আমরা কিন্তু জানি যে সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে 650 পুলিশ সদস্য 24 ঘন্টা এই মহাসড়কে কাজ করছেন। পাশাপাশি হাটিকুমরুল
হাইওয়ে থানার পক্ষ থেকে 141 জন সব মিলিয়ে প্রায় 800 জন পুলিশ সদস্য সিরাজগঞ্জের মহাসড়কে কাজ করছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যারা ঢাকা থেকে এই মুহূর্তে আসছেন, আপনাদের এই যাত্রাটা কেমন ছিল? কোথাও কোনো যানজট বা দুর্ঘটনা ছিল? কোনো জ্যাম নেই, একদম পরিষ্কার রাস্তা। এবারে যাত্রাটা কি স্বস্তির বলে মনে? একদম স্বস্তির। ধন্যবাদ। আমরা কিন্তু বলছিলাম, কথা বলছিলাম যারা ঢাকা থেকে আসতেন, আসলে এই বছরে কিন্তু ঈদ যাত্রাটা সবাই বলছেন যে অনেকটাই স্বস্তির আছে, এবছরে কোথাও কোনো যানজট পাওয়া যায়নি। পাশাপাশি আর একটা বিষয় বলে রাখতে চাই যে আমাদের কিন্তু অ্যাডিশনাল ডিএজি স্যার একটা নির্দেশনা দিয়ে গিয়েছেন যে প্রতিটা ইয়ার জন্য, প্রতিটা কাজের জন্য, যেমন ধরেন এই মহাসড়কের 45 কিলোমিটার মহাসড়কের মধ্যে কোথাও কী হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু ওয়াচটাওয়ারের মাধ্যমে দেখা হচ্ছে। পাশাপাশি যে কোনো গাড়িতে বা কোনো যাত্রী বা কোনো একটা ইয়াতে যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে কিন্তু উদ্ধার করে হসপিটালে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স টিম আলাদা করা হয়েছে, যে অ্যাম্বুলেন্স টিম 24 ঘন্টা কিন্তু সার্ভিস দিচ্ছে। পাশাপাশি মহাসড়কে কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হলে সেই গাড়িগুলো যেন যত দ্রুত সরিয়ে নেওয়া যায়, এরকম নির্দেশনা কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সুপার এবং অ্যাডিশনাল ডিআইজির পক্ষ থেকে দেওয়া আছে। এই মুহূর্তে ছিল আমাদের সিরাজগঞ্জের মহাসড়কের সর্বশেষ আপডেট। আপনারা বাংলাদেশের মহাসড়কের সকল মহাসড়কের সর্বশেষ ঈদ যাত্রার খবর জানতে ভিজিট করুন dhakapost.com এবং আমাদের dhakapost.com এর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি সিরাজগঞ্জের মহাসড়ক থেকে, শুভকুমার ঘোষ।